মহান রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবী অর্থাৎ শেষ নবী হিসেবে ঘোষণা করেছেন। কুরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয় মহান উদার বিনয়ী উত্তম আচরণ ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সৃষ্টি জগতের জন্য কল্যাণ ও শান্তির শ্রেষ্ঠ বার্তাবাহী ও ভূমণ্ডলের জন্য রহমত। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, আমি তো আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ আরো বলেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে পাঠিয়েছি। আধুনিক হাদিস বিশারদদের গবেষণায় উঠে এসেছে, বর্তমান সভ্যতায় ব্যক্তিত্ব ও সম্মান অর্জনের পাশাপাশি যোগাযোগ সক্ষমতা বাড়ানোর মূল মন্ত্র হিসেবে বিভিন্ন বই পুস্তকে যেসব করণীয় বর্জনীয় বিষয় উল্লেখ রয়েছে তা প্রায় 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, যা দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট। আল্লাহর প্রেরিত নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের সঙ্গে হাসিমাখা মুখ নিয়ে কথা বলতেন। তিনি কখনো মুখ কালো করে থাকতেন না, এমনকি ব্যক্তিগত জীবনের দুঃখ ব্যথাগুলো তার কথা ও আচরণে প্রকাশ পেত না। আব্দুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অধিক মুচকি হাসতে আর কাউকে দেখিনি। এছাড়া বিভিন্ন হাদিসে এসেছে, কারো সঙ্গে সাক্ষাৎ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন, এরপর তিনি কথা শুরু করতেন। এ প্রসঙ্গে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে সালাম পরে কথা। অন্য একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বড় কিংবা সমবয়সীদের নয়, ছোটদেরও তিনি আগে সালাম দিতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ চলছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি শিশুর সামনে দিয়ে অতিক্রম করার সময় তাদের সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন নিয়ে যেসব সাহাবী বিভিন্ন বর্ণনা করেছেন তাদের ভাষ্যমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বিশুদ্ধ ও আলংকারিক ভাষার অধিকারী। তার শব্দ ও বাক্য উচ্চারণ ও বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই ছিল বিশুদ্ধতার মাপকাঠিতে অনন্য, বলা যায় সাহিত্যের উত্তম নিদর্শন। তিনি হাসিমুখে মার্জিত ও সুন্দরভাবে কথা বলতেন, যা দ্রুত শ্রোতাকে আকৃষ্ট করত, যা লোকেরা জাদু বলতেন। তার উন্নত ও ভাষা শুদ্ধিতায় মুগ্ধ হয়েই অনেকে মুসলমান হয়ে যান। রাসূলের বাকৃতি নিয়ে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী ছিলেন। তিনি কথা বলার সময় যেমন তাড়াহুড়ো করতেন না, তেমনি এত ধীরে বলতেন না যাতে কথার ছন্দ পতন হয়, বরং প্রতিটি কথা স্পষ্টভাবে উচ্চারণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো এক নাগারে তাড়াহুড়ো করে কথা বলতেন না, বরং তিনি প্রতিটি কথা পৃথক পৃথক স্পষ্ট ভাষায় বলতেন, যাতে তার পাশে থাকা মানুষ মন দিয়ে তার কথা শুনতে পারে। অন্য একটি হাদিসে এসেছে, তিনি কথা বেশি লম্বা করতেন না যাতে মানুষ বিরক্ত হন, আবার কথা এত ছোট করতেন না যে মানুষের বুঝতে অসুবিধা হতো। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকেও মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য। তিনি সর্বদা দৃষ্টি অবনত রাখতেন, কখনোই অন্যের উপরে নিজের দৃষ্টি নিক্ষেপ করতেন না। তিনি কারো মুখে কোনো অপছন্দনীয় কথা বলতে লজ্জা পেতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাশীল কুমারী মেয়েদের চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। যখন তিনি কিছু অপছন্দ করতেন তখন তার চেহারা দেখে আমরা বুঝে নিতাম। কারো কোনো মন্দ কাজ দেখলে সরাসরি তাকে মন্দ না বলে সাধারণভাবে নিষেধ করতেন, যাতে লোকে লজ্জা না পায়, অথচ বিষয়টি বুঝতে পেরে সে নিজেই সংশোধন হয়ে যায়। এছাড়া রাগ ক্ষোভ দমনের এক অপূর্ব ক্ষমতা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তিনি বলতেন, প্রকৃত বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কথার মূল্যায়ন করতেন, পারস্পরিক আলোচনার সময় অন্যের কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন, অপরজন চেহারা না ফেরানো পর্যন্ত তিনি তার দিক থেকে চেহারা ফেরাতেন না, আর কেউ তাকে কানে কানে কিছু বলতে চাইলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি মাথা সরাতেন না।
ব্যক্তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রফুল্ল ও ফুরফুরে মেজাজে থাকতেন, কখনো হতাশা কিংবা চিন্তিত মনোভাব নিয়ে থাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাথে মুচকি হাসি দেওয়াও এক প্রকার সদকা। কঠিন বিপদের মধ্যেও তিনি দৃঢ় হিমাদ্রির ন্যায় ধৈর্যশীল থাকতেন। ইসলাম প্রচারের পর থেকে মক্কায় থাকাকালীন আতঙ্কময় পরিবেশ এবং মাদানী জীবনের প্রতি মুহূর্তে জীবনের হুমকির মধ্যেও তাকে কখনো ভীত বিহ্বল ও অধৈর্য হতে দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘনঘোর যুদ্ধের বিভীষিকার মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গিয়ে আশ্রয় নিতাম, তিনি সর্বদা শত্রুর নিকটবর্তী থাকতেন। ভুলবশত কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে তিনি পাল্টা জবাব দিতেন না। একটি প্রসিদ্ধ ঘটনা সবারই জানা, মহানবীর চলার পথে এক বুড়ি প্রতিদিন কাঁটা দিয়ে রাখতেন। কাঁটার আঘাতে যখন তিনি কষ্ট পেতেন তা দেখে বুড়িটি দূর থেকে খিলখিল করে হাসতেন। একদিন পথে কাঁটা না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়ে সে বুড়ির বাড়িতে গেলেন, দেখতে পেলেন সে অসুস্থ। তখন তার সুস্থতার জন্য দোয়া করলেন। ওমর ফারুক, সময় সংবাদ।